Hardwired. তো বন্ধুরা, রকেট লঞ্চার বানানোর জন্য সবার প্রথমে আমরা এরকম একটি সোল্ডারিং আয়রনের কয়েল নিয়ে নেবো। এটি তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই কয়েলটিকে তোমরা যখন খুলবে তখন দেখতে পাবে এর মধ্যে দুটি নাইকম তার থাকবে। এই দুটি নাইকম তারকে আমরা কাঁচি বা কোনো সিজারের মাধ্যমে কেটে বার করে নেব। তো বন্ধুরা, আমরা নাইকম তারটিকে কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর আমরা আমাদের লঞ্চারটির বডি বানানোর জন্য এইরকম একটি পিভিসি পাইপ নিয়ে নেবো। এটি তোমরা যে কোনো হার্ডওয়ার্কের দোকানে খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আমরা এরকম একটি কাঠের টুকরো নিয়ে নেবো। তোমরা এর বদলে কোনো প্লাস্টিকও ব্যবহার করতে পারো। তোমরা যতটা সম্ভব তোমরা এরকম কাঠের টুকরোই ব্যবহার করবে। তো বন্ধুরা, কাঠের টুকরোটিকে নেওয়ার পর আমাদের যে প্লাস্টিকের পিভিসি পাইপটা ছিল সেই পাইপটিকে আমাদের কাঠের টুকরোর সঙ্গে অ্যাটাচ করে নেবো। তো বন্ধুরা, আমরা এখানে ফেভিকুইকের মাধ্যমে আমাদের যে পিভিসি পাইপটা ছিল সেটিকে আমাদের কাঠের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমাদের রকেটের লঞ্চারের রিমোট বানানোর জন্য আমরা এরকম একটি স্পার্কেলের বক্স ইউজ করছি। তোমরা এর বদলে যে কোনো অন্য ধরনের বক্সও ইউজ করতে পারো। এরপর আমরা আমাদের রকেট লঞ্চারটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা এরকম একটি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করব। এই ব্যাটারিটা আমরা ঘরেই বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা এখানে ব্যাটারিটিকে সবার প্রথমে সিরিজভাবে কানেকশান করে নিয়েছি। আমাদের যে প্লাস পয়েন্টটা ছিল সেই প্লাস পয়েন্টটা আমাদের আউটপুট বেরিয়ে গেল, আর যেটা মাইনাস পয়েন্ট ছিল সেই মাইনাস পয়েন্টটা আমাদের অপর ব্যাটারি প্লাস পয়েন্টে লেগেছে, আর একটা মাইনাস পয়েন্ট আমরা অপর ব্যাটারি প্লাস পয়েন্টে লাগিয়েছি। আর এদিক থেকে আমাদের মাইনাস বেরিয়ে গেল, আর এদিক থেকে আমাদের প্লাস বেরিয়ে গেল। তো বন্ধুরা, এটা খুব সিম্পল কানেকশন, তোমরা এটা চাইলেই করতে পারবে। আমরা আমাদের ব্যাটারিটিকে আমাদের যে স্পার্কেলের কোটোটা নিয়েছিলাম সেই কোটোটার মধ্যে অ্যাটাচ করে নেবো। আমরা এখানে ডবল টেপের মাধ্যমে অ্যাটাচ করছি। তোমরা এর বদলে যে কোনো গ্লুগানের আটা বা অন্য কোনো আটার মাধ্যমে এটাকে অ্যাটাচ করতে পারো। তো বন্ধুরা, আমাদের লঞ্চার যেটা ছিল সেই লঞ্চারটিকে অন অফ করার জন্য আমরা এরকম একটি পুশ সুইচ ব্যবহার করছি। তোমরা এই সুইচটিকে যে কোনো ইলেকট্রিকের দোকানে খুব সহজেই পেয়ে যাবে, বা তোমরা এই সুইচের বদলে অন্য কোনো সুইচও ব্যবহার করতে পারো। এরপর আমরা আমাদের যে সুইচটা ছিল সেই সুইচটাকে আমাদের গোটো ঢাকনার সঙ্গে গ্লুগানের মাধ্যমে অ্যাটাচ করে নেবো, ঠিক এইরকমভাবে। তো বন্ধুরা, আমরা এখানে আমাদের পুশ সুইচটিকে কোটো ঢাকনার সঙ্গে গ্লুগানের মাধ্যমে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমরা এরকম টাইপের কিছু তার নিয়ে নেবো। তোমরা এই তারগুলো ইলেকট্রিকের দোকানে খুব সহজেই পেয়ে যাবে। তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে অনেকটা বড় তার নেওয়ার। এরপর আমরা আমাদের তারটিকে কোটোর মধ্যে যে ছিদ্রটি করেছিলাম সেই ছিদ্রটির মধ্য দিয়ে ঢুকিয়ে নেবো। তো বন্ধুরা, এরপর আমরা আমাদের এখানে সমস্ত কানেকশান করে নেবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে সুইচের একটি তার ছিল সেই একটি তারকে আমরা ব্যাটারির যে কোনো একটি পয়েন্টে
লঞ্চারটা বানিয়েছিলাম তার সঙ্গে অ্যাটাচ করার জন্য আমরা এরকম একটি পিভিসি পাইপের সিট নিয়ে নিচ্ছি। এরপর আমরা ওই পিভিসি পাইপ সিটটাকে আমাদের যে মেন লঞ্চারটা ছিল তার সঙ্গে আমরা ফেভিকিকের মাধ্যমে অ্যাটাচ করে নেবো এইখানে ঠিক এইরকম পজিশনে। তো বন্ধুরা, আমরা এখানে প্লাস্টিকের সিটটিকে আমাদের পাইপের সঙ্গে ফেভিকুইকের মাধ্যমে অ্যাটাচ করে নিয়েছি। এরপর যে আমাদের যে মেন কয়েলটা আমরা তৈরি করেছিলাম সেটিকে আমরা ঠিক এরকম পজিশনে আমাদের ফেভিকুইকের সঙ্গে তারটিকে অ্যাটাচ করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে ফেভিকুইকের মাধ্যমে আমাদের যে মেন কয়েলটা ছিল সেটিকে প্লাস্টিকের যে পিভিসি সিটটা ছিল তার সঙ্গে আমরা অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমরা আমাদের যে বাদবাকি তারটা ছিল সেই তারটিকে আমরা এইরকমভাবে আমাদের মেন যে কার্ডটা আছে তার সঙ্গে আমরা ফেভিকুইকের মাধ্যমে অ্যাটাচ করে নিয়েছি এবং এটি আমাদের আউটপুট চলে গেছে। তো বন্ধুরা, আমরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কয়েলটা কীভাবে আমাদের কাজ করবে। তোমরা তার জন্য আমরা সবার প্রথমে সুইচটাকে টিপবো। তোমরা দেখছো কী সুন্দর গরম হচ্ছে এটা, এই গরমের কাজেই আমাদের যে রকেট আছে সেটা লঞ্চ করবে। যখন আমাদের এই আগুনটা যখন ফুলকি উঠবে তখন আমাদের রকেটের মধ্যে এই আগুনটা লাগবে এবং তার ফলেই আমাদের রকেট লঞ্চ করবে। তো বন্ধুরা, আমরা আর একবার দেখাচ্ছি তোমাকে। তো বন্ধুরা, আমাদের এই রকেটের সিস্টেমটা কীভাবে কাজ করবে তার জন্য আমাদের চলো বাইরে যেতে হবে, ঘরে তো আর হবে না। তো বন্ধুরা চলো বাইরে। তো বন্ধুরা, আমরা ফাঁকা মাঠে চলে এসেছি এবার। তো বন্ধুরা, আমরা এখানে সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি একদম, রকেট লঞ্চ হওয়ার জন্য পুরো তৈরি। আর আমাদের এখানে শুধু একটা মডিফাই করেছি, আমাদের এখানে একটা যেই পেনের মুকুটিগুলো না সেগুলো আমরা এখানে গ্লুগানের মাধ্যমে আটকে নিয়েছি যাতে রকেটটা সাপোর্টভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল নতুন না থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই আনতে থাকি। আজকে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।